হে জগতবাসী, আজ আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে আসলাম। সে আলোচনাটি হলো যে মানুষ বিভিন্ন বিষয় নিয়ে চিন্তা ভাবনা করে, তবে আজকের কথা হলো যে তিনজনে মিলিয়া একজন যে করে চৈতন্যের ভজন তার দিব্য আঁখি খুলে। তাহলে তিনজনে মিলিয়া একজন যে করে চৈতন্যের ভজন, তাহলে তিনজনে মিলিয়ে একজন সে কে? এখন এই পৃথিবীতে আমরা জানি আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহর কোনো দ্বিতীয় নেই। তবে আবার আমি যে কথাটি বললাম যে তিনজনে মিলিয়া একজন যে করে চৈতন্যের ভজন তার দিব্য আঁকে খোলে, এ কথাটির বেদান্ত যদি বুঝতে যাই যে আল্লাহ তো একজন, আবার তিনজনে মিলিয়া কেন একজন হবে? তবে এটাও বলতে পারি যে পাঁচজনে মিলিয়া একজন, পাঁচজনে মিলিয়া একজন কিভাবে? যদি আমি বলি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত ফাতেমা, হযরত আলী, হযরত হাসাইন, হযরত হুসাইন, তাহলে পাঁচজনে মিলিয়ে একজন কিভাবে? সেটা হলো আমি যদি একটা গ্লাস ধরি বা একটা কিছু ধরি, তাহলে চারটা আঙ্গুল একদিকে আর একটা আঙ্গুল একদিকে, তার মানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাই একদিকে এবং চারজন মিলে একদিকে। তাহলে যেটা বোঝাতে চাচ্ছি, যদিও একদিকে হয়, তাহলে চারজনের চেয়েও বেশি ক্ষমতা রাখে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো এখন যে বিষয়টি হলো সেটি হলো যে পাঁচজনে মিলিয়ে একজন যে করে চৈতন্যের ভজন তার দিব্য আঁকি খোলে। আবার যে একটু আগে বলা হলো যে তিনজনে মিলিয়ে একজন যে করে চৈতন্যের ভজন তার দিব্য আঁকি খোলে, সেটা কীভাবে? যেমন মনে করেন যে যদি বলি আল্লাহ, নবী, আদম, এই তিনজনে মিলিয়া হইছে একদম। আবার যদি বলি আল্লাহ, আদম, নবী, তিনজনে মিলিয়া একটি ছবি। আচ্ছা, এখন এটা কীভাবে সম্ভব? যেমন এই যে মাথার সাইট, আমরা যদি বলি আল্লাহ, নবী, কোমরের সাইট, আল্লাহ, নবী, আদম, এই তিনজনে মিলিয়া একজন, তাহলে আদম সে আদি আদম হোক বা বনি আদম হোক, বনি আদম আমরা, তো আদি আদম এবং বনি আদম, মূলত যে আদি আদম আমাদের প্রথম পুরুষ এবং সেই আদমের বংশধর আমরা এই পৃথিবীতে এসেছি, আমরা হলাম বনি আদম। তাহলে আল্লাহ কি বলেছে যে আদমের কালবের ভিতরে আমি শাইলাহির বারামখানা, তাহলে আদমের কালবের ভিতরে যদি আল্লাহর বারামখানা হয়ে থাকে, তাহলে সেটা এখন কি বোঝার যে আমার নবীর স্থান আমার সিনা স্তরটিতে, আল্লাহর স্থান সেই স্তরটিতে এবং আদমের স্থান সেই কোমরের এরিয়া, যে নাফসের স্থান। আল্লাহ, নবী, আদম, এই তিনজনে মিলিয়ে হইল একদম। আচ্ছা, এখন যে কথাটি বুঝাতে চাইতেছি যে এই পৃথিবীতে আল্লাহ সমস্ত কিছু সৃষ্টি করলেন, কিন্তু সৃষ্টি করার পরে এই সমস্ত সৃষ্টি কিন্তু আল্লাহ একা পরিচালনা করেন না। তবে আল্লাহ রাজ সিংহাসনে যখন রাজা বসে থাকে, একটা বিষয় যে একটা রাজার সিংহাসনে যখন রাজা বসে থাকে, তখন কিন্তু সকলকে দিয়ে করাইতেছে, সে নিজে না করলেও তিনি করাইতেছেন। ঠিক আল্লাহ তিনি তার সিংহাসনে বসে সমস্ত কিছু দেখতেছে এবং ফেরেস্তাদেরকে করাইতেছে কাজ, জিন, হারেজ, নারেজ, অসুর, শয়তান, মানে যার যা ডিউটি সমস্ত কিছু দিয়ে, ডিউটি যার যার বুঝিয়ে দিয়ে আল্লাহ চুপ করে বসে আছে। যদি কেউ অপরাধী হয় বা আইন লঙ্ঘন করে, তাহলে তার বিচার হবে। তবে শয়তান আল্লাহ বানিয়েছে, শয়তানের শয়তানি কর্মটা শয়তানি করতেছে। দেখেন পৃথিবীতে যদি আমরা বলি যে আলোটাই ভালো, অন্ধকার ভালো নয়, না বাবা, অন্ধকার ছাড়া পৃথিবী চলবে না, প্রকৃতি বাঁচবে না। যেমন রাতের যখন শিশির পড়ে, সেই শিশিরের সমস্ত গাছগুলো ভিজে যায়, শিশিরের কুয়াশাটা যখন আসে তখন গাছটা তরুতাজা হয়, আর সারাদিন রোদের তাপে গাছগুলো এরকম কেমন ফ্যাকাশে হয়ে যায়, ফট্টা হয়ে যায়। তাই বলতে যাই যে রাতের শিশিরে আবার সেই প্রকৃতি আবার তরুতাজা হয়ে ওঠে।
তাহলে রাত অন্ধকার, অন্ধকার ভালো নয়। না বাবা, অন্ধকারের প্রয়োজন আছে। তাই বলতে চাই যে পৃথিবীতে শয়তানেরও প্রয়োজন আছে, আবার ভালোরও প্রয়োজন আছে। সেটা কেমন? যে শয়তান যে শয়তানি করতেছে, শয়তানের মাত্রা যখন অতিরিক্ত ছাড়িয়ে যায় তখন তার বিচার হয়, আর সে যদি লিমিটের মধ্যে থাকে তাহলে আর সমস্যা নেই। হে জগৎবাসী, এখন আরেকটি কথা বলবো, সেটি হলো এই পৃথিবীতে যারা ভালো কাজ করে, দেখবেন ভালো কাজ করা ভালো, যখন অতিরিক্ত ভালো কিছু হয় তখন কিন্তু এখানে খারাপ কিছু হয়ে যেতে পারে বা একটা দুর্ঘটনা হতে পারে। তো তাই সমস্ত কিছু সীমিতর মধ্যে যখন মিডিয়াম আকারে থাকে তো সব কিছু কন্ট্রোলে থাকে, ভালো থাকে। যাই হোক, আজকের যে বিষয়টি বোঝাতে চাচ্ছি যে আল্লাহ আদম নবী তিনজনে মিলে এক ছবি, আল্লাহ নবী আদম এই তিনজনে মিলিয়া হলো একদম। তাহলে দেখা গেছে যে আমার মধ্যে নবী আছে, আমার মধ্যে আল্লাহ আছে, আমার মধ্যে আদম আছে, এই তিনজনের মধ্যে যখন আল্লাহ গেছে তখন তিনজনে মিলেই একজন হয়ে গেছে। এটা কি করে? একটা লোহা তো লোহাই, এই লোহাটাই যখন আগুনে দেওয়া হলো তখন লোহাটা লাল হয়ে গেছে। তবে এখন আগুন আলাদা এবং লোহা আলাদা, যখন লোহাটা লাল হয়ে গেছে এখন আগুন কোনটা, লোহা কোনটা? তাহলে দুয়ে মিলে একাকার। ঠিক আল্লাহ নবী আদম তিনজনে মিলিয়ে একজন হয়ে গেছে। তখনই আদমের মুখ দিয়ে যখন আল্লাহ কথা বলে তখনই বোঝা গেলে যে সেই মানুষটি পবিত্র হয়েছে, আর সেই পবিত্র মানুষের কালবে এসে আল্লাহ সেই মানুষের মুখ দিয়ে কথা বলে। তাই বলা হয়েছে কোরআনে যে তোমরা যদি নিজেকে পবিত্র করতে পারো, যে নিজেকে পবিত্র করলো তিনিই সফল কাম। তো হে জগতবাসী, আজকের যে কথা সেই কথাগুলোর মূল উদ্দেশ্য ছিল যে তিনজনে মিলিয়ে একজন, সেটা কি করে তা বিস্তারিত বলা হলো। হে জগতবাসী, আজকের কথা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন, তাহলে আমরা সামনে আরও ভালো কিছু বলার চেষ্টা করব। এবং আমাদের চ্যানেলের কথাগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশেই থেকে যান। তো আজ এই বলেই রাখছি, সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।